ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনাদের আজহার ভাই আজকে আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মূলত বাস সিমুলেটর বাংলাদেশ গেমসে নতুন বাস কিনবেন। কারণ অনেকেই কমেন্ট করে আমাকে বলছিলেন যে আজহার ভাই কিভাবে নতুন বাস কিনবো তার একটা টিউটোরিয়াল বানান। ভিউয়ার্স, আমি আমার নতুন চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ব্লগ আপলোড করে দিছি। আর আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখবেন ভিডিওতে ক্লিক করলেই এখানে পেয়ে যাবেন ঘুরি উৎসব ব্লগ। সো এই ব্লগটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনারা এই চ্যানেলটার লিঙ্ক আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাই দেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা। যার জন্য আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করতেছি, সো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। ভিডিওটা আমি বেশি বড় করব না, ইনশাআল্লাহ খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো প্রথমে চলুন আমরা গেমস ইন করার পরে আমাদের সামনে এরকম একটা সারফেস ওপেন হয়, তা হয়তো আপনারা অনেকেই জানেন। সো আপনারা সিম্পলি গুগলে ক্লিক করবেন, গুগলে ক্লিক করার সাথে সাথে আমরা গেমসে সাইন ইন করে ফেলবো। সো ওকে আমরা একটু অপেক্ষা করি, দেখি আমরা সাইন ইন করতে পারি কিনা বা হয় কিনা। এই তো আমরা সাইন ইন করে ফেললাম। তো আমাদের মেনু সার্ফেসটা সবসময় এরকমই থাকে, যারা খেলেন তারা তো আর জানেনি, আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ভাই বাস সিমুলেটর বাংলাদেশ গেমস হচ্ছে আমাদের গোস্ট ইন্ডিরেক্টিভ টিমের বাস সিমুলেটর গেম বা বাংলাদেশের উপর ভিত্তি করে ক্রিয়েট করা বাস গেম। সো আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা প্লে স্টোরে বা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও এই গেমসের লিঙ্ক পেয়ে যাবেন। সো ওকে প্রচুর বকবক করে ফেলছি, এখন কাজের কথায় আসি। তা হচ্ছে আপনারা মেইন মেনুতে আসার পরে গ্যারেজে ক্লিক করবেন। গ্যারেজে ক্লিক করার পরে এই দেখেন আপনাদের সামনে এরকম সারফেস চলে আসবে। এখন আপনারা যদি নিচে দেখেন ব্র্যান্ড লেখা, মানে বাম পাশে মাই গ্যারেজের নিচে ব্র্যান্ড লেখা একটা অপশন আছে। সো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে আছে কিউই, তো নিচে আছে অরেঞ্জ। আপনারা অরেঞ্জে ক্লিক করলেই দেখেন অরেঞ্জ নাম হচ্ছে মানে বাস সিমুলেটর বাংলাদেশ গেমসে। বাট আপনারা যদি একটু মডেলটার দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ভলভো B9R বা 11R এরকম একটা কোচ, মানে ভলভো শেপের কোচ। সো আপনারা চাইলে এটাও কিনতে পারেন। আর অ্যাপেল লেখা যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জের নিচে, এটা হচ্ছে মূলত হুন্ডাই বাস। তো এই দেখেন এটা হচ্ছে হুন্ডাই বাস। তো আপনারা কীভাবে কিনবেন তার প্রসেসটাই আজকে দেখাবো। এখন আমি হুন্ডাই বাসটাই কিনে ফেলি। সো বাইনাতে ক্লিক করে দেখি তো কী হয়। এটার প্রাইস হচ্ছে 1,000,000। আর আমি যেহেতু গোস্ট ইন্ডিরেক্টিভ টিমের অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্য আমি কিন্তু গোস্ট ইন্ডিরেক্টিভ টিম থেকে প্রায় 200,000,000 কয়েন পাইছি। সো আমার 1,000,000 চলে গেলে কোনো কিছু যায় আসে না। সো চলেন আমি 1,000,000 কী বলতেছি ভাই, বাইনাতে ক্লিক করি। সো ক্লিক করলাম, এখন আমি বাইনাতে ক্লিক করব। আর অলরেডি আমাদের কিনা কমপ্লিট হয়ে গেছে, ইয়াস কিনা কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন যদি সিলেক্টে ক্লিক করে আমি এটা চালাতে পারবো। এই দেখেন সিলেক্টে ক্লিক করলাম, এখন আমরা কী করব ব্যাকে ক্লিক করব। ওকে, সো আমরা এখন গেমস ইন করে দেখবো যে এটা চালানো পসিবল হয় কি না। আমি এখন মাওয়া সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি গেমসে ইন করতেছি। আর কিভাবে আপনারা বাস স্কিন চেঞ্জ করবেন তারও কিন্তু টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। সো যারা পারেন না তারা একটু কষ্ট কইরা আমার চ্যানেলটা ভিজিট করেন, আশা করি আপনারা ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন। আর এখন চলেন আমরা একটা জব নিই। আর আপনারা এখন দেখতেছেন আমাদের বাস সিমুলেটর বাংলাদেশ গেমসে কিন্তু একজন মহিলা ড্রাইভার আছে। সো আপনাদের এই টিউটোরিয়ালটা লাগবে কিনা তা একটু কমেন্ট করে জানাই দেন যে কিভাবে মহিলা ড্রাইভার আপনারা আনবেন। সো আপনারা যদি কমেন্ট করেন আমি ইনশাল্লাহ এটারও টিউটোরিয়াল আমার চ্যানেলে ছাইড়া দিব। সো চিন্তার কোনো কারণ নেই, আপনারা শুধু আপনাদের প্রবলেম কমেন্ট করবেন, আপনাদের আজহার ভাই সেই সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। সো এই দেখেন আমি সিলেক্টে ক্লিক করে আমাদের বাসটা, ইয়াস আমাদের হুন্ডাই বাসটা অলরেডি গেমসে চলে আসছে। আর আজকের ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পারছেন কিনা তারা একটু কমেন্ট করে জানা দেন। আর কেউ যদি আগে থেকে এই ভিডিওটা বা এই টপিকটা বা এই ইনফরমেশনটা জেনে থাকেন তবুও কমেন্ট করে দেন, আমার অনেক 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 বেশি ভালো লাগবে। আর আশা করি আপনারাও আমাকে রেসপন্স করবেন ইনশাল্লাহ। সো এই দেখেন আমি গেমসের বাসের ভিতরে যদি আমি উঠে যাই, এই তো আসলাম, এখন আমি বাসের ভিতরে উঠে গেলাম। এটা হচ্ছে আমাদের হুন্ডাই কোচ, মানে অ্যাপেল কোচ, আর পেনটা হচ্ছে সেন্ট মার্টিন হুন্ডাইয়ের। সো এটা আমি ড্রাইভ করবো না, এখন আমি কী করবো আমি মেন মেনুতে চলে যাবো। সো ওকে মেন মেনুতে গেলাম, এখন আপনাদেরকে স্ক্রিনটা কীভাবে চেঞ্জ করবেন তার প্রসেসটা দেখাই দিই কারণ অনেকেই হয়তো ভুলে গেছেন। সো চলেন আমি গ্যারেজে ক্লিক করি, এখন আমি অ্যাপেলে ক্লিক করলাম, এখন আমি মাই গ্যারেজে ক্লিক করবো, শপে ক্লিক করবো। ও ভাই আমি নিজেও কি ভুলে গেছি, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এখন আমরা সিলেক্টে ক্লিক করি। তো ওকে, তো আমি মাই গ্যারেজে ক্লিক করলাম,
ইয়েস ভাই মনে পড়ে গেছে। সো আপনারা এখন আবার একটু হাসাহাসি করেন না যে হাজার ভাই ভুলা গেছে কিনা। সো ওকে আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। এখন আমি মাইগারে যে ক্লিক করব, এই দেখেন ডান পাশে কিন্তু কাস্টমাইজ লেখা একটা অপশন চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পাঁচটা না ছয়টা বাস স্ক্রিন চলে আসবে। সো আপনারা বাস স্ক্রিনগুলো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে কোন কোম্পানির বাস, এটা হচ্ছে শীতল এসি, ইয়েস শীতল এসি, পর হচ্ছে বিআরটিসি। সো বিআরটিসির হুন্দাই কোচ নাই, বাট এখানে অ্যাড করা হয়েছে, মানে আমাদের বাংলাদেশটাকে একটু বড় লোকে মানে ধনী দেশ হিসাবে তুলে ধরার জন্যই হয়তো এটা মানে গেমস অ্যাড করা হয়েছে। সো ফান করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। এখন আমি আরেকটা স্ক্রিনে ক্লিক করি, এই দেখেন এটা হচ্ছে কোন ট্রাভেলস, মানে বুঝতেছি না। ওকে নো প্রবলেম, এটা হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের মানে পেন্ট। সো আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারছেন। ভিউয়ার্স যারা যারা নতুন কিছু জানতে পারছেন তারা কমেন্ট করে জানিয়ে দেন, আর কীভাবে ড্রাইভার চেঞ্জ করবেন তার জন্য একটা নতুন টিউটোরিয়াল ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড করে দেবো। আশা করি আপনারা ভিডিওটা দেখলে আরও আরও আপডেটেড কিছু জানতে পারবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের রাজার ভাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।